চতুর্থ ভাব যখন পীড়িত, চতুর্থ ভাবে যখন সমস্যা সৃষ্টি হয়েছে, তখন অবশ্যই কোনো না কোনোভাবে লগ্ন, ধনুলগ্ন, ধনুরাশি তারাও কিন্তু পীড়িত অবস্থায় থাকবে। তাদের স্টেবিলিটি অফ লাইফ সেটা কিন্তু নষ্ট হতে দেখতে পাওয়া যাবে। জমি জায়গা ভূসম্পত্তি সংক্রান্ত ঝামেলা বাড়বে, তার কারণে লাভবান হবেন ধনুরাশি বা লগ্নের মানুষজন। যে সমস্ত ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কুণ্ডলিতে বিপরীত রাজযোগ দেখতে পাওয়া যাবে, অর্থাৎ দুস্থানপতি যদি দুস্থানেই অবস্থান করে, তাদের ক্ষেত্রে এই যোগ শুভ ফল দেবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে আপনার 10th হাউসে, অর্থাৎ কন্যা রাশির ওপরে, যেখানে ইতিমধ্যেই কেতু অবস্থান করে রয়েছে। কেতু যে কমপ্লিকেশনগুলি সৃষ্টি করেছিল, সেগুলির একটা আলটিমেট এন্ড ইন্ডিকেট করবে ধনুরাশি বা লগ্নের মানুষরা। খেয়াল রাখতে হবে 6th হাউসে বৃহস্পতি রয়েছে। সেই বৃহস্পতি আপনার ক্ষতির সম্ভাবনাকে অবশ্যই কমাবে, কিন্তু স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন এখান থেকে আপনাকে মুক্ত করবার কিন্তু কেউ থাকছে না। তাই এর উপরে নিয়ন্ত্রণ আপনাকেই নিয়ে আসার চেষ্টা করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য কনভিন্স করার চিন্তা এটা অবশ্যই ধরে করতে পারেন। আপনার কুণ্ডলিতে যে সমস্ত গ্রহযোগ রয়েছে জন্মকুণ্ডলিতে, তারা অনুপ্রাণিত হবে, তারা প্রভাবিত হবে ট্রানজিট প্ল্যানেটদের দ্বারা। তাই জন্মকুণ্ডলীর যোগ, জন্মকুণ্ডলী সাপেক্ষে দশা, সেটা কিন্তু আলটিমেট প্রেডিকশনের ক্ষেত্রে সহায়ক হবে। বাড়ির বয়স্ক এবং ইয়ং মেম্বারদের হলুদ বস্ত্রদান আপনার জন্য শুভ। ধনুরাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকা প্রত্যেকে ব্যবহার করুন সিট্রিন ব্রেসলেট। এই সময় এই সিট্রিন ব্রেসলেট আপনাকে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে হিউজ সাপোর্ট দেবে। ধনুরাশি কিংবা লগ্ন সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ক্লিক করুন আই বাটনে এবং ধনুরাশির ভালো, ধনুরাশির খারাপ, গুণ, দোষ, স্পেশালিটি সমস্ত সম্পর্কে আরও অনেকগুলি ভিডিও দেখুন। এই ভিডিওটির মতো ওই ভিডিওগুলিও আপনাদের অবশ্যই ভালো লাগবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ধনুরাশি এবং মঙ্গল রাহু সঞ্চারের ধনুরাশির উপর প্রভাব। এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু দুটো রাশির অধিপতি, তার মধ্যে প্রথমটি হলো ধনু এবং দ্বিতীয়টি হলো মীন। এদের মধ্যে একটি রাশি যখন অ্যাফ্লিক্টেড হয়, তখন কিন্তু দ্বিতীয় রাশির ওপরেও তার প্রভাব পড়ে। বিষয়টা ঠিক যেন এরকম, আপনার দুটি বাড়ি রয়েছে, তার মধ্যে একটি বাড়িতে সমস্যা রয়েছে, তখন কিন্তু অটোমেটিক্যালি অন্য বাড়িটি ইগনোরড হবে। ঠিক এইভাবেই যখন মীন রাশি অ্যাফ্লিক্টেড হয়েছে, তখন তার একটা ব্যাপক ইম্প্যাক্ট এটা কিন্তু অটোমেটিক্যালি ধনুর ওপরে পড়বে। দ্বিতীয়ত, আমরা সবসময় বলেছি যে 4th হাউস এটি হলো হাউস অফ স্টেবিলিটি। তাই চতুর্থ ভাব যখন পীড়িত, চতুর্থ ভাবে যখন সমস্যা সৃষ্টি হয়েছে, তখন অবশ্যই কোনো না কোনোভাবে লগ্ন, ধনুলগ্ন, ধনুরাশি তারাও কিন্তু পীড়িত অবস্থায় থাকবে। তাদের স্টেবিলিটি অফ লাইফ সেটা কিন্তু নষ্ট হতে দেখতে পাওয়া যাবে। সুতরাং ধনুরাশি, ধনুলগ্নের জাতক বা জাতিকা তাদের উপরে কিন্তু কিছুটা স্ট্রেস আসবে। পঞ্চমপতি মঙ্গল চতুর্থ ভাবে অবস্থান করে রয়েছেন, তার সঙ্গে রাহু, দুশ্চিন্তা অবশ্যই থাকছে। তবে এরই মধ্যে কিছু কিছু ভালো খবর সেটাও কিন্তু ধনু পেতে চলেছেন। যারা বাড়ি ক্রয় করতে চলেছেন, যারা বাড়ি কিনবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে গৃহ লাভের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়িতে কিছু পরিবর্তন করতে চাইছেন, বাড়িতে একটা পুজো করতে চাইছেন, বাড়িতে হবন করাতে চাইছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। এই যে সময়ের কথা আমরা বলছি, এই সময় শুরু হচ্ছে 23শে এপ্রিল থেকে, কন্টিনিউ করবে 1লা জুন পর্যন্ত। 23শে এপ্রিল থেকে 1লা জুন পর্যন্ত মঙ্গল মীন রাশিতে অবস্থান করবে। মঙ্গলের এই মীন রাশিতে রাহুর দিকে গমন এটা চলবে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ রাহু মঙ্গল এরা একত্র হবে এবং তারপরে মঙ্গল রাহুকে অতিক্রম করবে। তাই এই 20 তারিখের আগের কয়েকটি দিন এবং পরের কয়েকটি দিন একটু বেশি সাবধান হতে হবে প্রত্যেককে। ধনুও কিন্তু এই প্রত্যেকের মধ্যেই পড়ছেন। ভাইয়ের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা বাড়তে পারে, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, জমি জায়গা ভূসম্পত্তি সংক্রান্ত ঝামেলা বাড়বে, তার কারণে লাভবান হবেন রাশি বা লগ্নের মানুষজন। আপনার স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা আসতে চলেছে। স্বামী কিংবা স্ত্রী হঠাৎ করে কর্মপ্রাপ্তির দিকেও এমন এগিয়ে যেতে পারেন, ঠিক তেমনভাবেই তারা কিন্তু কর্মহীনও হতে পারেন। খেয়াল রাখতে হবে নিজের মেজাজ টেম্পারামেন্টের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। ইনলজদের মাধ্যমে অর্থাৎ শ্বশুর বাড়ির সূত্রে কিছু প্রাপ্তি যোগ এটা দেখতে পাওয়া যায়। যে সমস্ত ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কুণ্ডলিতে বিপরীত রাজযোগ দেখতে পাওয়া যাবে, অর্থাৎ দুস্থানপতি যদি দুস্থানেই অবস্থান করে তাদের ক্ষেত্রে এই যোগ শুভ ফল দেবে। বাড়ি বিক্রি করতে চাইছেন দীর্ঘকাল ধরে, কিন্তু আলটিমেটলি বিক্রি করে উঠতে পারছেন না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বাড়ি বিক্রি হওয়ার সম্ভাবনা সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত মানুষগুলি কিন্তু গৃহ পরিবর্তন করতে পারবেন। বেশ কিছু মানুষ ভাবছেন যে এই বাড়িটা সেল আউট করে আরেকটা নতুন বাড়ি কিনবো, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু ভালো খবর দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, তবে ধনু খুব সহজেই সেই বাধা অতিক্রম করতে পারবেন। একটা অদ্ভুত স্ট্রেংথ ধনুর মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। পারিবারিক বিষয়গুলি থেকে ধনু নিজেকে ইগনোর করে নিতে চাইবেন এবং পারিবারিক সম্পত্তি, টাকা পয়সা এগুলো নিয়ে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি, মীমাংসা সেটা কিন্তু ধনুর মধ্যে একটা আগ্রহ দেখতে পাওয়া যাবে। তার জন্য অবশ্যই ধনু অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারেন, নিজের অংশ পরিত্যাগ পর্যন্ত করতে পারেন। ধনুরাশি বা লগ্নের মানুষরা এই ধরনের মানসিকতা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই হঠকারী সিদ্ধান্ত, তার কারণে ধনু কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে বিয়ে করবার ইচ্ছা প্রবল হয়ে উঠতে পারে, হঠাৎ বিয়ের সম্ভাবনা এই সময়ের মধ্যে রয়েছে। যাদের হৃৎপিণ্ড সংক্রান্ত রোগ রয়েছে তাদের কিন্তু একটু বেশি সাবধান হতে হবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে আপনার 10th হাউসে অর্থাৎ কন্যা রাশির ওপরে, যেখানে ইতিমধ্যেই কেতু অবস্থান করে রয়েছে। কেতু যে কমপ্লিকেশনগুলি সৃষ্টি করেছিল সেগুলির একটা আলটিমেট এন্ড ইন্ডিকেট করবে ধনুরাশি বা লগ্নের মানুষরা। মঙ্গলের এই সপ্তম দৃষ্টির কারণে পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনভাবে আগুন, ইলেকট্রিক ইত্যাদি নিয়ে বিপদের সম্ভাবনা সেটাও রয়েছে। এই সময় আপনারা কোনো প্রফেশনাল ট্রেনিং স্টার্ট করতে পারেন, কোনো বিশেষ বিষয়ে শিক্ষা গ্রহণ করবার চেষ্টা সেটাও আপনার ক্ষেত্রে করা যেতে পারে। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে সুসম্পর্ক রাখবার চেষ্টা করতে হবে এবং যতটা সম্ভব কম ইম্পালসিভ হওয়ার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। রেগে যেতে পারেন, মিসবিহেভ করতে পারেন, উগ্রতা প্রদর্শন করতে পারেন। যতটা নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন ততটাই কিন্তু স্টেবিলিটি বাড়বে। খেয়াল রাখতে হবে 6th হাউসে বৃহস্পতি রয়েছে। সেই বৃহস্পতি আপনার ক্ষতির সম্ভাবনাকে অবশ্যই কমাবে, কিন্তু স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন এখান থেকে আপনাকে মুক্ত করবার কিন্তু কেউ থাকছে না। তাই এর উপরে নিয়ন্ত্রণ আপনাকেই নিয়ে আসার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তন করতে পারেন, এই সময় নতুন বাড়িতে যাত্রা করতে পারেন। বাড়ির সমস্ত ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। খেয়াল রাখতে হবে যে কোনো রকমের অশান্তি, যে কোনো রকমের ডিস্টারবেন্স এটা কিন্তু আপনাকে বেশ বিপদে ফেলতে পারে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে আপনার 11th ভাবের উপরে, সাফল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার মানসিকতা, চেষ্টা, ইচ্ছা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু আটকে থাকা কাগজপত্র, স্পেশালি ভিসা, সেটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। বিদেশি ভাষা শিক্ষার জন্য এই সময়টি কিন্তু আদর্শ। মাতৃকুলে, মামা বাড়িতে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে ভীষণভাবে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। কর্মসূত্রে ভ্রমণ, দূরে কোথাও যাত্রা ইত্যাদির সংযোগ রয়েছে। ট্রান্সফার হতে পারে এবং ট্রান্সফারের কারণে দূরে চলে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কথা আগেই বলেছি, এই বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনায়। মূলা, অর্থভাগ্য ভালো হতে চলেছে। হৃৎপিণ্ড, ফুসফুস, বক্ষ সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। যারা সামান্যতম সমস্যা অনুভব করছেন, ব্রেস্টে, চেস্টে লাম, টিউমার, সিস্ট ইত্যাদি দেখতে পাচ্ছেন, তারা দ্রুত ট্রিটমেন্ট শুরু করান। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তার সম্ভাবনা। আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন মূলা নক্ষত্রের মানুষরা, এবং সেটা কিন্তু জমি জায়গা ভূমি সংক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাটকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা। নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কার্মিক উন্নয়নের সংযোগ দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষকে ভরসা করে ঠকতে পারেন পূর্বাশারা নক্ষত্রের মানুষরা। ক্রিয়েটিভিটি চরম মাত্রায় বাড়তে চলেছে। সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কাজকর্মের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। পুরনো কোনো সম্পর্কের দ্বারা উপকৃত হতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। কর্মসূত্রে ভ্রমণ প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যায়। ভুগতে পারেন পেটের সমস্যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। উত্তরাশারা কাজের চাপ বাড়তে চলেছে। বসের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, এবং আপনি একদম সঠিক কাজ করলেন। কিন্তু একটি বাংলা প্রবাদ রয়েছে, যারা দেখতে নারী তার চলন বাঁকা, অর্থাৎ যাকে দেখতে পারি না, যাকে দেখি আমার ইরিটেশন শুরু হয়, তার সমস্ত কাজই আমার খারাপ বলে মনে হয়। তো আপনাদের ক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। বসের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে বাড়তে চলেছে দুশ্চিন্তা। বাড়িতে টাকা পয়সা কিছু আসবে। জমি জায়গা ইত্যাদি রেডি করবার চিন্তা অবশ্যই করতে পারেন। কোমরের ব্যথায় কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। কণ্ঠনালীর পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনারা। বাড়ি পরিবর্তন অবশ্যই করা যাবে। উত্তরাশারা নক্ষত্রের জাতক বা জাতিকা যে কোনো কাজ কমপ্লিট করবার একটা চিন্তা সেটা করতে পারেন। দীর্ঘদিন ধরে জমির কাগজপত্র রেডি হচ্ছে না। বাড়ি বানাবেন ভাবছেন, কিন্তু বাড়ি বানিয়ে উঠতে পারছেন না। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটা একটা ভীষণ ভালো সময়। এবার কিন্তু ঝাঁপিয়ে পড়া যেতে পারে। বাড়ি করেই ফেলবো, বাড়ি কমপ্লিট করব, এরকম একটা মেন্টালিটি নিয়ে এই সময় এগোতে পারেন। ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি অবশ্যই সৃষ্টি হতে পারে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়বে। তবে বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু হঠাৎ করে সৃষ্টি হতে চলেছে। প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য কনভিন্স করার চিন্তা এটা অবশ্যই ধরু করতে পারেন। এবার কয়েকটি বিশেষ বিষয় একটু খেয়াল রাখতে হবে। আপনার কুণ্ডলিতে যে সমস্ত গ্রহযোগ রয়েছে জন্মকুণ্ডলিতে, তারা অনুপ্রাণিত হবে, তারা প্রভাবিত হবে ট্রানজিট প্ল্যানেটদের দ্বারা। তাই জন্মকুণ্ডলীর যোগ, জন্মকুণ্ডলী সাপেক্ষে দশা, সেটা কিন্তু আলটিমেট প্রেডিকশনের ক্ষেত্রে সহায়ক হবে। সেটা না দেখে আলটিমেটলি আপনি কিন্তু প্রেডিক্ট করতে পারবেন না। যে কোনো বড় কাজ করবার আগে ধনু অবশ্যই তার অ্যাস্ট্রোলজার বন্ধুর সাহায্য গ্রহণ করতে পারেন। ধনু রাশি, ধনু লগ্নের জাতক বা জাতিকা, তাদের কুণ্ডলিতে যদি বৃহস্পতি বলবান অবস্থায় থাকে, যদি বৃহস্পতির সঙ্গে শনি কিংবা মঙ্গলের সুসম্পর্ক সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার উন্নতি হবে এবং হবেই হবে। কারণ মঙ্গল ইন্ডিকেট করে এনার্জি, আর রাহু সে হচ্ছে আনকন্ট্রোলড। তাহলে এই যে রাহু এবং মঙ্গলের সমন্বয় জলরাশিতে, সেটা হচ্ছে একটা আনকন্ট্রোলড এনার্জি, একটা হিউজ লেভেল অফ এনার্জি সেটা ক্রিয়েটেড হতে চলেছে রাশিচক্রের মধ্যে। কতটা কন্ট্রোল করতে পারবেন ধনু, কতটা ব্যবহার করতে পারবেন এই হিউজ এনার্জি সোর্সকে। রাশিচক্রের থ্রুতে আপনি প্রচুর শক্তি, প্রচুর বলবত্তা প্রাপ্ত হতে চলেছেন, এবং এই বলবত্তাকে ব্যবহার করবার জন্য প্রয়োজন বৃহস্পতি, মঙ্গল, শনি ইত্যাদি গ্রহের বেনিফিশিয়াল সাপোর্ট, নাক্ষত্রিক দিক থেকে শুভ গ্রহদের হিউজ ব্যাকআপ। এটা যদি আপনার ক্ষেত্রে আসে, এই ব্যাকআপ যদি আপনি প্রাপ্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার সাফল্য কেউ কিন্তু আটকাতে পারবে না। নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনার জীবনে উন্নতি ঘটবেই। এর সঙ্গে যদি দশা আপনাকে সাপোর্ট দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনার উন্নতি হবে আকাশচুম্বী। এবার তাহলে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। হলুদ বস্ত্র দান, বাড়ির বয়স্ক এবং ইয়ং মেম্বারদের হলুদ বস্ত্র দান আপনার জন্য শুভ। ধনুরাশি বা লগ্নের মহিলারা অবশ্যই স্নানের সময় ব্যবহার করুন কাঁচা হলুদ এবং কেশর। পুরুষরা প্রত্যেকদিন সকালে সেবন করুন লবঙ্গ। ধনুরাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকা প্রত্যেকে ব্যবহার করুন সিট্রিন ব্রেসলেট। এই সময় এই সিট্রিন ব্রেসলেট আপনাকে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে হিউজ সাপোর্ট দেবে। যদি আপনি পিত পোখরাজ কিংবা টোপাজ ধারণ করে থাকেন, তাকে অবশ্যই পরিষ্কার করে পুনরায় শোধন করে সঠিক দিন দেখে আপনাকে পড়তে হবে। ধনুরাশি কিংবা লগ্ন সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ক্লিক করুন আই বাটনে এবং ধনুরাশির ভালো, ধনুরাশির খারাপ, গুণ, দোষ, স্পেশালিটি সমস্ত সম্পর্কে আরও অনেকগুলি ভিডিও দেখুন। এই ভিডিওটির মতো ওই ভিডিওগুলিও আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সুস্থ থাকুন, ভালো থাকুন, একটু বেশি করে আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ 1 মিলিয়ন লক্ষ্যমাত্রা অতিক্রম করবার পথে প্রত্যেকটি পদক্ষেপে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আপনারাও চলুন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।